হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমার ছোট কিচেনটা আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার কিচেনে বেশি কিছু জিনিস নেই, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, প্রথমেই দেখো, গেটের সামনেই আছে একটা বাসন রাখার র‍্যাক। তার মধ্যে আমি সবসময় যেগুলো ইউজ করি সেসব বাসনগুলো রেখেছি। আর তার পাশেই দেখো একটা শেলফে মাইক্রোওভেন রেখেছি। আমার নিচে রাখার জায়গা নেই বলে আমি এইরকম করে উপরে রেখেছি। দেখো, শেলফে একটা মিক্সার মেশিন আছে, আর ফোর বার্নারে গ্যাস ওভেন, আর দুটো গ্লাস, দুটো কাপ, মানে একটা ট্রেতে আছে। এগুলো জল খেতে আমার সবসময় হাতের সামনে লাগে। আর এইখানে দেখো ছোটোখাটো বাটি, কাপ, এগুলো হাতের সামনে সবসময় লাগে, সেই জন্য কাছেই রেখেছি। আর এক্সট্রা জিনিসগুলো আমি আলাদাই রাখি। আর এখানে কয়েকটা সার্ভিস বোল রেখেছি। আর নিচে যে এক্সট্রা বাসনগুলো আছে আমি এর ভেতরে সব রেখেছি, দেখো। আর এইখানে আমি সব চামচ, তারপরে বেলনা, মানে সবগুলো এখানে রেখে দিয়েছি। আর এখানে এখানে প্লেট রেখেছি। আর এইখানে আছে আমাদের যে মাছ কাবড়ি সব বাজার আছে, সব আমি এইখানে ভর্তি করে রেখে দিই, তো যখন যেটা লাগে আমি এখান থেকে বের করে নিই। আর এইদিকে শেলফে আমি দেখো সব মশলাপাতি, সব ডিবাগুলো রেখেছি, সব হলুদ লঙ্কা, ঘি, মশলাপাতি, মানে যা সব মশলাপাতি লাগে সব এই দিকটা রেখেছি, আলু, পেঁয়াজ। আর এইদিকে কয়েকটা বিস্কুটের প্যাকেট, চানাচুর, এই দিকটা সব রেখেছি। চলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।